রাজধানীর গুলশান একে ডিএনসিসি মার্কেটের পাশে প্রোগ্রেজের বহুতল ভবনের 10 তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় সোমবার বিকেল 4:40 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা স্টেশন অফিসার রাহান বলেন, বিকেল 4টার দিকে গুলশান 1 নম্বরে অবস্থিত ডিএনসিসি মার্কেটের পাশে একটি ভবনে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের 7টি ইউনিট দ্রুত পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে 7টি ইউনিট কাজ করে, তবে এখন পর্যন্ত প্রাথমিকভাবে কোনো হতাহতের তথ্য ও আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। রাকিবুল ইসলাম রাকিব, সময় অল টাইম, বাংলাদেশ।